নমস্কার, আজকে আমরা শুনব স্বামীজির কথা। নম শ্রীয়তি রাজায় বিবেকানন্দ সুরয়ে সচিত্ত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় স্বামীজির জয়। শিকাগো ধর্ম মহাসভায় প্রথম দিনের বক্তৃতায় স্বামীজিকে আমেরিকার জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল। প্রথম দিনের বক্তৃতার পর রাত্রে স্বামীজির বিরাট এক ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে তাকে রাখা হয়েছিল। কিন্তু ওই বিলাস বৈভবের মধ্যেও তার মনে পড়ে গেল ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা। স্বামীজি সেই ধনী গৃহে সেই রাজকীয় বিছানায় ছটফট করতে লাগলেন। সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান জাঁকজমক তার কাছে অসহ্য মনে হতে লাগলো। গভীর দুঃখে তার মন ভরে উঠল। পালঙ্কের শয্যা তার গায়ে যেন কাটার মতো বিঁধতে লাগল। তখন স্বামীজি সেই বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুয়ে পড়লেন আর কান্নায় ভেঙে পড়ল। বলতে লাগলেন, মা, আমার দেশ যখন চরম দরিদ্রে ডুবে আছে তখন মানযশের আকাঙ্ক্ষা আমি করি না। আমরা ভারতবাসীরা কত গরিব, কি দুর্দশার মধ্যে আমরা এসে পড়েছি। একমুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর এদেশের লোকেরা ব্যক্তিগত ছাচ্ছন্দের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভারতের জনসাধারণকে কে উঠাবে, কে তাদের মুখে অন্ন দিবে? মা, তুমি দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি। এরপর এক বছর পরের ঘটনা। বেলুড় মঠে স্বামীজি যে ঘরে আছেন তার পাশের ঘরে আছেন তার এক গুরুভাই স্বামী বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন মহারাজ। স্বামীজি তাকে স্নেহ ভরে প্যাশন বলে ডাকতেন। একদিন মাঝরাত্রে স্বামীজি খুব কান্না করছে, আর সেই কান্না শুনে তার ঘুম ভেঙে গেল। তিনি স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের উপর পড়ে করুণ স্বরে কাঁদছেন, কোনো দিকে খেয়াল নেই তার। বিজ্ঞানানন্দজি মহারাজ জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আপনার কি শরীরটা খারাপ হয়েছে? বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হল। তখন স্বামীজি চমকে উঠে বললেন, কে, প্যাশন? আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস। আমার শরীরটা খারাপ নয় রে, আমার দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছিলাম না। মনটা বেদনায় ছটফট করতেছিল, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এদেশের সুদিন আসুক দুর্দিন চলে যাক। দেশের জন্য যন্ত্রণা, দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল। স্বামীজির সংস্পর্শে যিনি আসতেন ভারত প্রেম তার মধ্যেও অনিবার্যভাবে সংক্রামিত হতো। ভগিনী ক্রিস্টিন লিখেছেন, আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্ততেই যখন আমরা প্রথম তার সেই অদ্ভুত কণ্ঠস্বরে ইন্ডিয়া শব্দটি উচ্চারিত হতে শুনলাম। পাঁচ অক্ষরের এই ছোট্ট শব্দটিতে যে এত কিছু ভরিয়ে দেওয়া যেতে পারে তা প্রায় অবিশ্বাস্য মনে হবে। তাতে ছিল ভালোবাসা, গভীর আবেগ, গর্ব, ঘরে ফেরার ব্যাকুলতা, পূজা, বিচ্ছেদ, বেদনা ও শৌর্য। হাজার পৃষ্ঠা লিখলেও কেউ অন্যের মধ্যে এই রকম ভাব জাগাতে পারবে না। তার মুখে উচ্চারিত সে শব্দটির মধ্যে এমন একটা জাদু শক্তি ছিল যা শ্রোতাদের অন্তরে
ভারত প্রেম জাগিয়ে তুলত। তারপর থেকে চিরদিনের জন্য ভারতবর্ষ হয়ে উঠত তাদের অন্তরের আকাঙ্ক্ষিত ভূমি। ভারতবর্ষ সম্পর্কীয় সব কিছুই ভারতবর্ষের মানুষ, ভারতবাসীর আচার ব্যবহার ও রীতিনীতি, ভারতের ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক ধ্যান ধারণা ও শাস্ত্র, ভারতবর্ষের নদ নদী, পাহাড় পর্বত ও স্থূল ভূমি, সবকিছুই তাদের কাছে হয়ে উঠত আকর্ষণীয় এবং জীবন্ত। স্বামীজি একবার লন্ডনে রাজযোগ সম্বন্ধে বলছেন, হঠাৎ বক্তৃতার মাঝে এক আংলু ইন্ডিয়ান স্বামীজির বক্তৃতার বিরুদ্ধে টিপ্পিনী কাটতে লাগলেন। শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজি প্রথমে ওই ভদ্রলোককে অগ্রাহ্য করে বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন। ওই আংলু ইন্ডিয়ান কমর্স মাত্রা ছাড়িয়ে গেলেন। স্বামীজি বুদ্ধের প্রশংসা করলে তিনি বুদ্ধের নিন্দা করলেন, স্বামীজি সাধুদের প্রশংসা করলে তিনি সাধুদের চুর ছেচ্ছর বলে গালাগালি করলেন। শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা ও ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন। বারবার বাধা পেয়ে স্বামীজি এবার ওই অভদ্র লোকটির দিকে ঘুরে তাকালেন। ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজের কুকীর্তির কথা চোখে আঙ্গুল দিয়ে লোকটিকে দেখিয়ে দিলেন যে ওই আংলু ইন্ডিয়ানটি তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন। স্বামীজি তখন অমনি মুখ ফিরিয়ে বক্তৃতার প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছুই হয়নি এইভাবে বক্তৃতা শেষ করলেন। স্বামীজি আমেরিকায় একটি বক্তৃতায় পাশ্চাত্যের প্রবল ভারত নিন্দার সমালোচনা করে বলেছিলেন, যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে নিয়ে পাশ্চাত্য দেশগুলির দিকে ছুঁড়ে মারে, তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করছেন তার যৎসামান্য প্রতিশোধও হবে না। আমেরিকার পশ্চিম প্রান্তের একটা নগরীতে স্বামীজি একবার বক্তৃতায় বলেছিলেন, যিনি সর্বোত্তম সত্য পৌঁছেছেন বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। কথাগুলি শুনল কয়েকটি কাউবয়, তারা ঠিক করল স্বামীজির উপরেই স্বামীজির এই কথার পরীক্ষা চালাতে হবে। স্বামীজি তাদের গ্রামে বক্তৃতা করতে গেলে তারা একটি টপ উল্টে তার উপরে দাঁড়িয়ে তাকে বক্তৃতা করতে বলল। স্বামীজি একটুকু দ্বিধা না করে তাই করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেলেন। এমন সময় তার কানের দুপাশ দিয়ে সুসু শব্দে গুলি ছুটতে লাগল। স্বামীজি কিন্তু একটু বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়েই গেলেন। বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলি তাকে ঘিরে দাঁড়াল, করমর্দন করে বলল, হ্যাঁ তুমি সত্যিই খাঁটি লোক। স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত, তখন কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নাম্বার মাত্রে স্বামীজিকে বিপুলভাবে বন্ধনা করা হচ্ছে। এমন সময় একটি নিগ্রু কুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল, সে শুনেছে তিনি তাই স্বজাতীয়, তার গৌরবে নিগ্রু সমাজ গৌরবান্বিত, অতএব সে তার কর্মদরের সৌভাগ্য লাভ করতে চায়। স্বামীজি সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্রু নন, আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্রু মনে করে ঢুকতে দেওয়া হতো না এবং তার প্রতি দুর্ব্যবহার করা হতো, কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্রু নন,
একবার এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল, কেন তিনি এইসব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, কি অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি, এ কথা স্বামীজি বলেছিলেন। তো আজকের মতো স্বামীজির কথা এখানেই আমরা শেষ করলাম, পরবর্তীতে আবার আসবো স্বামীজির কথা নিয়ে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি আমি ঠাকুর মা ও স্বামীজির কাছে। জয় স্বামীজির, জয়।